আপনি কাজটা কি বলেন তো আপনি কাজ হচ্ছে আমাদের খরচ কমানো আর সাপ্লায়ারদের কাছ থেকে বাকিতে মাল নিয়ে সেটা আমাদের ব্যবসায় ইনভেস্ট করা কিন্তু আপনি কি করলেন আপনি সেটা করলেন না এইভাবে যদি চলতে থাকে আমাদের পক্ষে তো প্রফিট করাটা মুশকিল হয়ে যাবে আর প্রফিটই যদি করতে না পারি আমরা কিভাবে করে বেতন দিব আই এম এক্সট্রিমলি সরি আসলে এই সিচুয়েশনে আপনাকে রাখাটাই তো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম স্যার স্যার আমাদের শিপমেন্ট তো আটকে দিয়েছে বিল অফ এন্ট্রির সাথে শিপমেন্টের কোনো মিল নাই এখন কি করব স্যার শিপমেন্ট আটকে গেছে মানে আরে সিএনএফ এর সাথে কথা বলো স্যার সিএনএফ তো কিছু জানে না আরে ওরা জানবে না কেন ওরাই তো জানবে ওরা কিভাবে বিল অফ এন্ট্রি ফিল আপ করছে সেটা ওরাই জানে এটা আমার তো জানার কথা না আমার তো সেই তো ভালো জানে আমাদের পক্ষ থেকে তো সিএনএফ তো বিল অফ এন্ট্রি প্রসেস করছে তাই না ঠিক আছে স্যার ওদের বলে দেখি কি হয় আচ্ছা ঠিক আছে ওদেরকে চাপ দাও ওরা চাপ দাও ওদেরকে চাপ দিলেই কাজটা শেষ হয়ে যাবে তুমি দেখো আর কি হয় আমাকে জানাও ঠিক আছে বসুন আচ্ছা বাতেন সাহেব ওই আমাদের যে ফরচুন লিমিটেডের যে অর্ডারটা আসার কথা ছিল ঠিক আসছে ওয়ারহাউসে জি আসছে স্যার তবে পারচেজ অর্ডারের সাথে যে স্টকটা আসার কথা ছিল তার পরিবর্তে অন্য একটা আইটেম চলে আসছে আমরা যখন স্টক চেকিং করতে গেছি তখন জিনিসটা ধরতে পারছি তো আমি সঙ্গে সঙ্গেই ওই গাড়িতেই ওটা ফেরত পাঠিয়ে দিয়েছি খুব ভালো করছেন আচ্ছা শুনুন আমাদের আরেকটা জিনিস এসে পরিবহনের একটা কি আসার কথা ছিল না অর্ডার আসার কথা ছিল আজকে জি আজকে আসার কথা স্যার যদি আসে তাহলে আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে জি জানাবো স্যার হ্যালো হ্যালো স্যার গাড়ি তো রাস্তার গর্তে আটকে গেছে এখন কি করব গর্তে যাবে কেন রাস্তা গাড়ি তো চলবে রাস্তা দিয়ে স্যার গাড়ি তো রাস্তায় ছিল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে ফেনীতে যার কারণে গর্তে গর্ত হয়েছে অনেক খানাখন্দ হয়েছে এখন তো ওই 10 টন মালও ছিল বেশি ঘরটা তো ব্যালেন্স করতে পারি নাই গাড়ি স্যার গর্তে পড়ে গেছে 10 বার জন্য ঠেলা দিয়েছি স্যার তাও স্যার কাজ হইতেছে না স্যার একটার মধ্যে না পৌঁছলে দুধ পাওয়া না দেওয়া দেবো না স্যার রে একটার মধ্যে না পৌঁছলে তো আমরা প্রোডাকশন ঠিক মতো করতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমরা কাজ করো আশেপাশে কোনো বাজার আছে কিনা তুমি দেখো ওইখানে নিশ্চয়ই কোনো গাড়ির মিস্ত্রি পাওয়া যাবে তুমি খোঁজ করো স্যার গাড়ির মিস্ত্রি খুঁজছি বাজারে আছে একটা কিন্তু স্যার লোক পাইতেছি না স্যার আচ্ছা ঠিক আছে তুমি দেখো তুমি ওখানে দেখো আর একটু তুমি খোঁজ করো আশেপাশে দুইজনের সাথে কথা বলো আর কোনো মিস্ত্রি পাওয়া যায় কিনা আর ওইখানে কাজ করো তুমি যেখানে আছো আশেপাশে আবার একটা পরিচিত লোক আছে আমি চেষ্টা করতেছি ওর সাথে কথা বলতে তুমি একটু খোঁজ করো আর আমি তোমাকে ফোন করে জানাচ্ছি কি অবস্থা হয় ঠিক আছে ঠিক আছে তুমি রাখো এখন আচ্ছা স্যার ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো আমির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই কেমন আছেন অনেক দিন পর ভালো আছেন ভাই চাকরি কেমন করছেন স্যার ভাই এই তো সবাই ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা চাকরি মিলে ব্যস্ততার কারণে ফ্যামিলিকে একটু কম সময় দিতে পারি এই আর কি আপনি তো ভাই আবার টুই নন চাকরিজীবী আবার বিজনেসম্যান তাই না ভাই কিভাবে সময় করতে পারেন সেটা তো বুঝিনা এই চলছে ভাই ছোট কোম্পানি কেবল শুরু করছি তো তো কিছু কাজ নেওয়ার অর্ডার নেওয়ার চেষ্টা করছি কয়েকটা অর্ডার পেলেই দাঁড়া যাবো ইনশাল্লাহ ভালো 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 ভাই আপনার সাহস আছে লেগে থাকেন আপনি পারবেন ভাই ইনশাল্লাহ দোয়া করবেন ভাই তো কি মনে করে স্মরণ করলেন বলেন কি খেদমত করতে পারি হ্যাঁ ভাই একটা কাজেই ফোন দিয়েছি ভাই শোনেন ওই আপনার একটু হেল্প লাগবে সেটা হচ্ছে যে আমরা আপনার ওই এলাকার কাছে আমার একটা গাড়ি আটকে গেছে এখন ভাই আপনি তো এখানকার স্থানীয় আছেন তা আমার ওইখানে গাড়িটা যাতে সারিয়ে আমার মালটা ডেলিভারি নিতে পারি একটা মিস্ত্রি দরকার গাড়ির মিস্ত্রি দেখেন না ভাই একটু চেষ্টা করে ও আচ্ছা এই বিষয় তো আপনার ওখানে কোনো লোক আছে যে ড্রাইভার বা যে আছে ওনার নাম্বারটা একটু আমাকে কাইন্ডলি টেক্সট করে দেন কোনো সমস্যা নাই গাড়ির কাছে যে ছেলেটা আছে আমি তার নাম্বার আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনি তোর সাথে একটু কন্ট্যাক্ট করে একটু ব্যবস্থা করেন ভাই প্লিজ অবশ্যই অবশ্যই ভাই আমি দেখতেছি আপনার এটা কি করা যায় ঠিক আছে ভাই বিকালের মধ্যে যাতে আমি মালটা পেয়ে যেতে পারি সেই ব্যবস্থা একটু করেন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করতেছি ভাই বিকালের ভিতরেই আপনি পেয়ে যাবেন আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দেওয়া যায় আমি দিচ্ছি দেখতেছি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ জি 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 থ্যাংক ইউ স্যার কেমন যাচ্ছে আর বলেন না বাতেন সাহেব অফিসে যা কাজের যা প্রেসার অফিসের কাজের জন্য বাসা কোনো খবর রাখতে পারছেন আরে কাজ বাদ দেন কাজ বাদে অন্য কথা বলেন আপনার না একটা ফ্যামিলি ট্রিপের প্ল্যান ছিল হ্যাঁ প্ল্যানটা করাই আছে এবার আসলে এক্সিকিউট করতে হবে কারণ এর আগে তো কয়েকবার বাদ দিয়ে দিয়েছি ভাবতেছি 2-3 দিন ছুটি নিয়ে একটু ফ্যামিলি নিয়ে বাইরে থেকে ঘুরে আসি আরে যান যান এটা আপনার জন্য খুবই দরকারি হ্যালো
আজ সন্ধ্যায় বাবুর জন্মদিন, মনে আছে তোমার? আরে হ্যাঁ মনে আছে তো, আজকে আমার ছেলের বার্থডে মনে থাকবে না? এটা তো তুমি সব সময় বলো, কিন্তু কবে তুমি ফ্যামিলিকে ঠিকমতো সময় দিয়েছো? আরে না না না, আগেরবার আসতে পারিনি বলে কি এবার আসতে পারবো না? অবশ্যই আসবো, অবশ্যই আসবো। যাক এটা করলেই হলো। শোনো, তুমি সবকিছু রেডি করে রাখো, আমি কিন্তু ওই যে কেকের অর্ডার দিয়ে দিয়েছি, হ্যাঁ তুমি ওদের সাথে কথা বলে কেকটা কালেক্ট করে নিও। আচ্ছা বাই বাই। হ্যাঁ ভাই, কি জানি বলতেছিলাম, চিন্তা করতেছি একটা সাপ্লাই চেইনের কোর্স করবো। আচ্ছা কোথা থেকে করা যায় বলুন তো? ঠিকই বলেছেন স্যার, শুনেছি বিএসএনএল সাপ্লাই চেইনের কোর্সটা নাকি খুব ভালোই করে, ওদের পিজিডি সাপ্লাই চেইন কোর্সটা নাকি অনেকদিন ধরে চলতেছে এবং ওদের অনেক ভালো ভালো অ্যালাইনমেন্টও আছে। সাপ্লাই চেইন এমন একটা ডিপার্টমেন্ট, এখানে কাজ করে আপনি এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারবেন, ম্যানেজিং ডিরেক্টর হতে পারবেন এবং এভরি সোর্স সিইও, সিইও অনেক আছে আমার পরিচিত যারা সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। ঠিকই বলছেন, আমি আসলে যেহেতু সাপ্লাই চেইনে কাজ করি এতদিন, আসলে কি করছি ঠিক করছি কিনা এটা ক্লিক করার জন্য একটা কোর্স করা দরকার। আমি আপনি যেটা বললেন সাপ্লাই চেইন বিএইচআরএম এর কথা, আমি বলে ওদের নামও শুনেছি, আমি অলরেডি একটা প্রসপেক্টাস জোগাড় করেছি। ও তাই নাকি? এখন চলেন আমি ওদের সাথে কথা বলে, আমি শুনছি ফার্ম গেটের ক্যাম্পাসটা নাকি খুব ভালো। আমি শুনেছি স্যার উত্তরার ক্যাম্পাসটা সুন্দর। আমরা চলেন একদিন গিয়ে, যদি আপনি ইন্টারেস্টেড হন আমরা একদিন গিয়ে ওদের সাথে কথা বলে পোস্টটা করে দেবো। ঠিক আছে স্যার চলেন, এবার পোস্টটা দুজন মিলে করেই দিন। আচ্ছা এডিশনালি আরো শুনছি যে ওরা নাকি একটা নতুন কোর্স চালু করতে যাচ্ছে। জি স্যার, এটা আমিও শুনেছি, এটা চার্টার সাপ্লাই চেইন প্রফেশনালদের জন্য একটা নতুন রাইট লঞ্চ করতেছে। রাইট রাইট, যাই হোক কোনো অসুবিধা নেই, আমার মনে হয় আমরা একদিন যাই গিয়ে ওদের সাথে ডিটেল কথা বলে আমরা একদিন ভর্তি করছি। ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। মাসুদ সাহেব কেমন আছেন? না না, বসুন বসুন বসুন। কাস্টমারদের সাথে আমাদের সাথে করার দরকার নেই, এখন যা করার সেটা বলেন। আপনারা তো ভাই ডিরেক্টরদের কাছাকাছি থাকেন, আপনারা বেতন বোনাস বেনিফিট জানেন তো, আপনারা আপনারাই নিন, আমাদের তো দরকার হয় না কোনো, তাই না? ভাই আর বললেন না, আপনাকে ছাড়া তো আর আমাদের চলে না, আপনি ঠিক মতো সাপ্লাই দিবেন আমরা ঠিক মতো কমপ্লিট সেল করে আনবো। ভাই যা বোঝার বুঝছি, তেল দেওয়া লাগবে না, আসলে কি কাজে আসছেন সেটা বলেন। যাক ভাই লজ্জা দিয়েন, ঠিক আছে লজ্জা দিয়েন না, এখন একটা কাজের কথায় আসি। ন্যাশনাল লিমিটেডের পাঁচটা বড় অর্ডার আছে, এটা যদি কালকের মধ্যে ডেলিভারি করতে না পারি তাহলে একটা বড় ডিল হাতছাড়া হয়ে যাবে, বলতে পারেন আমাদের ন্যাশনাল টার্গেট মিস হয়ে যাবে, একটা বড় ইনসেন্টিভ থেকে আমরা মিস হয়ে যাব। বলেন কি ভাই কালকের মধ্যে কিভাবে ডেলিভারি দেব, এটা কিছু একটা মুখের কথা? ভাই না বলেন না, আপনি পারবেন না আমি জানি, এই জন্যই আপনার কাছে আসা। ভাই আপনি বুঝতে পারছেন না, এটা কি এমন তো না যে আমি আজকে বলে কালকে ডেলিভারি দিতে পারি, পসিবল? অর্ডার নেওয়ার সময় কি মনে থাকে না আমাদের কি ক্যাপাসিটি আছে নাকি স্টক আছে, সেটা কি আপনি দেখে নেবেন না? কি বলেন স্যার, অর্ডারে তো এক সপ্তাহ পরের ডেট দিয়েছি, কালকেই দিতে হলে আমাদের তো 50,000 পিস শর্ট পড়বে স্যার। তাহলে তো সমস্যা, আমাদের কাছাকাছি ফরিদপুরে টেলারের কাছে মনে কিছু স্টক আছে, ওর সাথে কথা বলে। ওকে স্যার। হ্যালো কুদ্দুস ভাই। জি কি অবস্থা ভাই, কেমন আছেন? জি ভালো, বলেন না। ভাই একটা ব্যাড নিউজ আছে, গত সপ্তাহে আপনারা যে স্টকটা নিয়েছেন সেখানে কিছু ডিফেক্ট আছে। বলেন কি, কোনগুলো? আলাদাভাবে ঠিক বলা তো যাচ্ছে না ভাই, তবে আপনারা সবগুলো পাঠিয়ে দেন, আমরা আগামী সপ্তাহের শুরুতেই ফ্রেশ স্টকটা আপনাকে পাঠিয়ে দিব। ঠিক আছে ভাই পাঠাই দিতেছি, তবে শনিবার ভালো স্টক দেখে পাঠাই দিয়ে। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ মাসুদ সাহেব, অদম্রে মনে পড়লো এতদিন পর, কি ব্যাপার বলেন? আরে ভাই মনে তো সবসময় পড়ে। কি মনে করে এতদিন পর ফোন দিলেন বলেন? আরে না রে ভাই, কি যে বলেন, অফিসে কত ধরনের নতুন নতুন নিয়ম আছে বুঝেন না, নতুন নতুন নিয়মের জন্য তো আপনাকে সবসময় রাখতে পারি না। আরে আপনাদের নিয়ম, এই নিয়মই তো খাইলো, এই নিয়ম করতে করতে আপনাদেরকে ব্যবসা থেকে আউট করে দিলেন।
ভাই একটা কাজ আছে আপনাকে কাজের জন্যই ফোন দিয়েছি একটু হেল্প করেন না ভাই আচ্ছা বলেন তাহলে কি কাজ দেখি আপনার জন্য কি করতে পারি ভাই আমার যে ওই যে আইটেম নাম্বার 500 ওইটা আমার 15,000 পিস লাগে দেখো বাজেট হ্যাঁ হ্যাঁ কি বলেন ওই যে ওই আইটেমটা না এটা তো এর আগে প্রবলেম আছে এটা তো সব জায়গায় স্টক আউট এটা কিভাবে ম্যানেজ করব এত কম সময়ের ভিতরে আরে ভাই আপনি সাপ্লাই দিতে পারবেন এরকম কোন জিনিস আছে নাকি একটু চেষ্টা করেন না ভাই চেষ্টা করলেই তো পারবেন দেখেন না আরে না সব জিনিস তো সবার সাথে মিলালে চলবে না আপনি তো বিপদে হলে দিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কাছে মনে হয় একজনের সোর্স আছে তো দেখি আপনি যখন এত করে বলছেন দেখি কি করা যায় ভাই আপনি দেখি দেখি না আপনি যেটা আমি বললাম আমার এখানে খুব ইমার্জেন্সি আছে আপনি আমার সাথে অবশ্যই 15,000 পিস দিতে পারবেন এবং আমার কালকের মধ্যে দিতে হবে স্যার ওকে ওকে ভাই থ্যাংক ইউ তবে একটা রিকোয়েস্ট আছে এই যে ম্যানেজ করে দিতেছি আপনি কিন্তু আমার দিকটা একটু খেয়াল রাখেন হ্যাঁ ওই সামনে এবার অর্ডারটা যেন অবশ্যই পাই বুঝছেন এটা কিন্তু খেয়াল রাখেন ভাই কোনো চিন্তা করেন না এই 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 সাপ্লাইটা আমাকে ফুলফিল করেন দেখেন পরের গলিতে আপনি যাতে আপনি কাজটা পান সেই ব্যবস্থা আমি আপনাকে করতেছি ভাই আরে দেখবেন তো ঠিক আছে দেখবেন আপনি আমাকে দেখবেন আমি আপনাকে দেখব দেখা দেখি এটা ঠিক থাকলে কোনো সমস্যা নাই ঠিক আছে আমি এটা দেখতেছি আমার একটা সোর্স আছে আপনার জন্য অবশ্যই ব্যবস্থা করব ঠিক আছে মাসুদ ভাই ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আজ আপনাকে দেখেছি ফাইনাল অফারের জন্য আপনি যদি অফারটা ফাইনাল না দিতে পারেন তাহলে অন্য সাপ্লায়ার আছে ওদের সাথে তো কথা বলতে পারছি না সেটা তো আপনার ইচ্ছা তবে আমি তো প্রোডাক্ট আসলে লসে বিক্রি করতে পারি না আমারও তো কিছু লাভ দরকার তাই না বলেন আজ কি অফার নিয়ে আসছেন আমাদের জন্য আপনারা এইবার যেটা বলছেন যে অন্যভাবে প্যাক করে দিতে হবে আমরা তো বলছি হ্যাঁ সেটা দিব ধরেন যে আমি অন্যান্য সাপ্লায়ারদেরকে 3-ply প্যাক করি আমি আপনাকে 5-ply দিয়ে দিব যাতে আপনার প্যাকেজিংটা অনেক হার্ড হয় আর সুন্দর হয় তো প্যাকেজিংয়ের ব্যাপারটা দেখব আর আপনি বলছেন যে লিড টাইম কমাতে হবে মানে আপনি অর্ডার দেওয়ার পরে যাতে 2 দিনের ভিতরে আপনাকে প্রোডাক্ট দিতে পারি আমি সেটা চেষ্টা করতেছি এদিকে আপনার জন্য আমার কিছু ইনভেন্টরি রাখতে হচ্ছে এইখানেও তো আমার কিছু খরচ যাচ্ছে BMI করতেছি তো লিড টাইম BMI তারপরে এই যে আপনার এই প্যাকেজিং এই সব মিলায় তো আমি আপনাকে অনেক ফ্যাসিলিটিস দিচ্ছি এটা তো সব সাপ্লায়ারে দিতে পারি কিন্তু আপনারা কি দিচ্ছেন বলেন যেটা অন্যদের থেকে আলাদা যে প্রাইস দিচ্ছেন আর যে সুবিধা নিচ্ছেন এখানে তো আমার আর কিছুই থাকে না 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 প্রাইস এমন কিছু ছাড় দেননি যেটার জন্য আপনি বলবেন প্রাইস কিন্তু আমরা ঠিকই দিয়েছি ভাই আপনি তো প্রফিট মার্জিনই রাখছেন তাই না যাক আপনার সাথে ডিলটা করতে পারলে খুবই ভালো লাগছে তবে আমার এই যে নেক্সট অর্ডারটা যেন ওইভাবে থাকে আর ওইটাতে একটু প্রাইসটা বাড়ায় দিবেন এটা আমার ব্যাপারটা একটু খেয়াল রাখবেন আর কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি থ্যাংক ইউ সবাইকে আজকে অনেক ধন্যবাদ এই মিটিংয়ে আসার জন্য আজকে আমাদের এই মিটিংটা আমাদের মান্থলি প্রোগ্রেস এবং ফিউচার প্ল্যানিং নিয়ে আমাদের কোম্পানির আগামী টার্গেট KPI অনুযায়ী আমরা কতটুকু অর্জন করতে পারলাম সেটা আমরা আজকে জানবো এবং এটা নিয়েই কথা বলবো সো আমাদের মার্কেটিং এর মিস্টার আসাদ আপনি আপনার প্রেজেন্টেশন আমাদের সামনে প্রেজেন্ট করুন জি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো আছেন বিশেষ ধন্যবাদ আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারকে তো মান্থলি প্রোগ্রেস এবং ফিউচার প্ল্যানিং মিটিং এ আজকে আমি আসার করব সেলস এন্ড মার্কেটিং এর হেড অফ ডিপার্টমেন্ট হিসেবে তো স্যার প্রথমে একটা সুসংবাদ দিয়ে শুরু করব ন্যাশনাল লিমিটেড এর আমাদের একটা অর্ডার ছিল যেটা গতকাল আমরা সাকসেসফুলি ডেলিভারি করেছি বলতে পারেন স্যার পুরো ক্রেডিটটাই সেলস টিমের সন্ধান কিছু বলার দরকার নেই পরে দেখা যাবে কি মাসুদ স্যার কিছু বলবেন নাকি আমি পার্সোনালি এটা ম্যানেজ করেছি স্যার এবং আমাদের ন্যাশনাল টার্গেট পূরণ হয়েছে গুড ভেরি গুড এক্সেলেন্ট এবং আমাদের ইয়ারলি অ্যাচিভমেন্ট অফ স্যার মাশাআল্লাহ বিগত বছরের থেকে 20% ইনক্রিজ করেছে গ্রোথ গুড ভেরি তো আমাদের স্যার এছাড়াও মানে আমাদের সেলস টিম যথেষ্ট পরিশ্রম করছে স্যার দিন রাত ওয়ার্কিং আওয়ারের থেকেও বেশি সময় নিয়ে তারা মাঠে ঘাটে পড়ে আমাদের টার্গেট অ্যাচিভমেন্ট করার জন্য চেষ্টা করছে এবং দে আর ডুইং ভেরি গুড স্যার তা ঠিক কিভাবে করলেন কি যে বলেন এটা কোনো ব্যাপার ফরিদপুরের ডিলার আমার খুব কাছে এটা আপনারা অনেকেই জানেন
আমি খালি ফোন দিয়েছি 25,000 স্টক উনি পাঠিয়ে দিবেন 5,000 স্টক চিটাগং থেকে আসছে রাজশাহী থেকে 10,000 এই ধরনের এইভাবে করেই আমাদের ম্যানেজ হয়ে গেছে ভেরি এটা ডিপেন্ডস অন রিলেশন থ্যাংক ইউ স্যার সবাইকে বিশেষ ধন্যবাদ থ্যাংক ইউ এটা কি হলো আরে ন্যাশনাল লিমিটেডের 50,000 অর্ডার সবকিছু ম্যানেজ করলাম আমরা আর সব ক্রেডিট নিয়ে নিল আসাদ সাহেব ঠিক কেমন হলো কি করবেন স্যার এটাই সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের লোকদের কপাল পিছন থেকে সব কাজ করব আমরা আর দিন শেষে ক্রেডিট নেবে অন্য ডিপার্টমেন্ট বুঝলাম ধরে নিলাম সব সেল অর্ডার সেই আছে কিন্তু অ্যাট লিস্ট আমাদের যে কন্ট্রিবিউশনটা সেটা তো তাকে রিকগনাইজ করা উচিত ছিল হুম কি আর করার ওনারা কথা বেশি বলেন ডাইরেক্টরদের কাছাকাছি থাকেন প্রেজেন্টেশন দেন তাই হয়তো ওনারা একটু বেশি সুযোগ সুবিধা নেন ঠিক আছে এখন থেকে না হয় ডাইরেক্টরদের কাছাকাছি আমরাও থাকবো আমরা মানে তাদের সামনে প্রেজেন্টেশন করব তাহলে তো আমরা কাছাকাছি চলে আসবো তাই না হ্যাঁ হবে হবে স্যার আজ অনেক হয়েছে চলেন এবার যাওয়া যাক চল স্বাগত আমাদের পারচেজিং এর ক্ষেত্রে আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের লোকাল পারচেজ এবং ইন্টারন্যাশনাল পারচেজ এর ক্ষেত্রে দ্যাট ইজ হিউজ কোম্পানির যে প্রফিট মার্জিনটা আমাদের এই কস্টিং এর সেভের কারণে আমাদের প্রফিট মার্জিনটা গত মাসে আমাদের কিন্তু অনেক বেড়ে গেছে যেটা হচ্ছে আপনারা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবও এটা জানেন এবং উনি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে এর ব্যাপারে